আসসালামু আলাইকুম। টিকিট যে ওয়েব সিরিজটি সেটা আমি দেখলাম, ভিকি জাহেদ ভাইয়ের প্রায় সব কিছুই আমি দেখার চেষ্টা করি, কেননা ওনার এই রহস্যময় স্টোরি নিয়ে, যে রহস্য গল্প নিয়ে উনি যে নাটক বা টেলিফিল্ম বা কন্টেন্টগুলো বানান সেগুলো আমার খুবই ভালো লাগে। এটা আপনারা অনেকেই দেখেছেন, তো সেই আকর্ষণ থেকেই আমি চরকির এই অরিজিনাল সিরিজটি দেখলাম। নিঃসন্দেহে চরকির সিরিজগুলো অনেক ভালো হয়, চরকির যেগুলো অরিজিনাল কন্টেন্ট সেগুলো অনেক ভালো হয়। তো দুটো আগ্রহ থেকে আমি এই সিরিজটি দেখলাম এবং এক কথাই বলতে গেলে অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে, এবং অত্যন্ত ভালো সব দিক থেকে হয়েছে। কিছু তো সমালোচনা থাকবে, সেটা হয়তো আমি একটু পরে বলবো কি সমালোচনা। তবে আলোচনায় আগে আসি, সেটা হচ্ছে এখানে সবচেয়ে যে বড় ব্যাপারটা, এখানে খুবই ডিপ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ আছে প্রত্যেকের জন্য। আমাদের প্রত্যেকের লাইফে না টাকার অনেক প্রয়োজন, সবার এক একজনের প্রয়োজন হয়তো এক এক রকম। কেউ হয়তো ভাবছে, মানে এখানে যেটা দেখানো হয়েছে, যেটা যেটা ফোকাস করা হয়েছে, কেউ হয়তো ভাবছে যে আমি যদি 10 লক্ষ টাকা পাইতাম একবারে, তাহলে হয়তো আমি আর জীবনে চুরি করতাম না, আমি চুরি করি আর চুরি করতাম না। কেউ ভাবছে আমি যদি 20 লক্ষ টাকা কোথাও পাইতাম, তাহলে এই কচুর চাকরি আমি আর করতাম না। আবার কেউ হয়তো ভাবছেন যে 5 লাখ টাকা পাইলে আমি একটা ব্যবসা শুরু করতে পারতাম, আমি তো কিছুই করতে পারছি না। তো এইরকম নিড কিন্তু আমাদের অনেকের মধ্যেই থাকে। নিড থাকাটা খারাপ না, নিড থাকবে, তারপর আপনার ক্ষুধা থাকবে, সবই ঠিক আছে। এখানে যেটা দেখানো হয়েছে যে এই যে নিড প্রয়োজন, এই যে ক্ষুধাটাকে নিবারণ করতে গিয়ে অনেক সময় আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি, বা আমাদের মধ্যে যে একটা পাশবিকতা, পাশবিক সত্তা লুকিয়ে আছে, এটা অনেক সময় বের হয়ে চলে আসে, এবং তারপর যেটা হয় আমরা আসলে কিছুই পাই না, শুধু নেগেটিভিটি থাকে, সব ধ্বংস হয়, আমরা নিজেরা শেষ হয়ে যাই। যেটা আমরা চাচ্ছিলাম সেটা তো হয়ই না, বরং আমরা শেষ হয়ে যাই, আমরা নিজেরা শেষ হয়ে যাই। তো এই মানে মেসেজটা দিয়েই আসলে মূলত এই সিরিজটি সাজানো। আর এই যেহেতু এটা একটা সিরিজ, একটা একটা নাটক বা একটা নভেল যেটাই বলেন না কেন, এখানে স্টোরি থাকবে, স্টোরিটা খুব দারুণ ছিল, অসাধারণ লেগেছে। প্রত্যেকের অভিনয় আমার কাছে খুব ভালো লেগেছে, প্রত্যেকের অভিনয় যারা যারা ছিল এখানে সবার অভিনয় ভালো লেগেছে। আর ওই যে বুড়ো দাদু, দাদু কিভাবে এতক্ষণ ঘুমিয়ে থাকলেন, মানে চোখ বন্ধ করে শুটিং করলেন মরার ভান করে, এইটা আমি আসলে ওনাকে ওনার অভিনয়ের প্রতি স্যালুট জানাতে হয়, খুব ভালো অভিনয় করেছেন দাদু। বাকিরা তো সব রেগুলার অভিনেতা, তারা তো অভিনয় করবেনই প্রত্যাশিতই, তবে দাদুকে খুব একটা আমি দেখেছি বলে মনে পড়ে না, দেখলেও মনে নাই, কিন্তু ওনার অভিনয়টা অসাধারণ ছিল, অসাধারণ দাদু। এটা দেখবেন কিনা আপনারা, আমি সাজেস্ট করবো কিনা এটা দেখার জন্য? হ্যাঁ, আমি সাজেস্ট করব যে দেখুন, দেখলে আমাদের ভেতরের এই জিনিসগুলো আমরা দেখতে পাবো, হয়তো নিজের সাথেও কেউ কেউ মিল পাবেন। কিন্তু চাহিদা বা নিড থাকলেই যে সব কিছুই করা উচিত নয়, শর্টকাট পন্থা খোঁজা বা অন্যায় কোনো পন্থা খোঁজা উচিত নয়, বা হুটহাট করে লোভে পড়ে যাওয়া উচিত নয়, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে এই সিরিজ থেকে একটা নাড়া দিয়ে গেল, একটা ধাক্কা দিয়ে গেল আমাদের বিবেককে বা আমাদের ভেতরটাকে, সব দিক থেকে, ফিনিশিং থেকে শুরু করে সব ভাল লেগেছে। তবে মিস করেছি ভিকি জাহেদ ভাইয়ের রহস্যের ব্যাপারটা। এখানে একটা ক্যারেক্টারের কথা বলা হচ্ছিল সওদাগর, সে নাকি একজন জিন, কিন্তু তার কোনো ভেলকি সেভাবে আর কি দেখলাম না, বা তার কোনো শেষে গিয়ে তাকে তার কোনো রহস্য ভেদও হলো না, এবং তার তেমন একটা উপস্থিতিও পর্দায় ছিল না, প্রভাবও ছিল না। কিন্তু এই সওদাগর ব্যাপারটা কয়েকবার এসেছে সাফা করিমের কাছ থেকে, এটা একটা ব্যাপার গেল। আর সমালোচনা বলতে গেলে কি, যে আমরা আসলে আমি মনে করি যে এই সিরিজটা আপনি দেখলে বাপ মা বা ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে দেখবেন না, ফ্রেন্ড সার্কেল দেখতে পারেন, সমবয়সীরা দেখতে পারেন, ভাই বোন দেখতে পারেন, না দেখাই ভালো। এখানে 18+ কিছু ডায়ালগ আছে, কিছু দৃশ্য আছে, তো যেগুলো অ্যাডাল্ট, আসলেও অ্যাডাল্ট যে কথাগুলো বা যে দৃশ্যগুলো। তো আমার কথা হচ্ছে যে এগুলো যদি আমার এগুলো বাদ দিয়ে করা যায় কি না, বা যে ক্যারেক্টার দেখানো হয়েছে সাফা কবিরের, সেখানে অন্য কোনো ক্যারেক্টার বসানো যেত কি না, এটা স্টোরিতে হোক বা স্টোরি থেকে যদি আমি স্ক্রিনে নিয়ে আসি তখন হোক, এটা করা যায় কিনা। কারণ আসলে সবাই মিলে একটা জিনিস দেখবো, বা এই জিনিসটা এখানে রয়ে যাবে, মানুষ দেখবে এই ল্যাঙ্গুয়েজগুলো, এই দৃশ্যগুলোর যদি প্রয়োজন না থাকে, না দেখানোই ভালো আমি মনে করি। কারণ এটা আসলে
আমি ব্যক্তিগতভাবে সত্যি সাপোর্ট করি না এই ধরনের দৃশ্য। এর বিকল্প থাকলে সেটাই ভালো। এইসব দৃশ্য বা এইসব ডায়ালগ না দিয়েও যে সিরিজ হিট করা যাবে, নাটক করা যায়, সিনেমা করা যায়, এরকম বহু প্রমাণ আছে। তো যাই হোক, সেটাই কথা, সমালোচনা থাকবেই, আর সব কিছু নিখুঁত হওয়ার কথা না, কোথাও কোথাও খুঁত থাকবে। আর যদি মেকিংয়ের কথা বলেন, আমি পেশাদার কোনো নির্মাতা নই, নির্মাতা তো নই, তো নির্মাণ নিয়ে নির্মাণের ত্রুটি আমি ধরতে পারবো না। শুধু এটুকু বলবো যে চাইলে আপনি দেখতে পারেন, ভাল লাগবে, মেসেজ পাবেন, বাট 18+। থ্যাংক ইউ।